বিএনপি তারা কোনো যা মুখে বলে তা করতে পারছে না, কোনো আন্দোলনই তারা দাঁড় করাতে পারেনি। আজকে 10 ডিসেম্বর, কালকে অমুক নভেম্বর, কোনোটাই কোনো আন্দোলন তারা যা বলছে তার কোনোটাই করতে পারেনি, আন্দোলন দাঁড় করাতে পারেনি। কিন্তু কাদের সাহেবের নেতৃত্বে আজকে জাতীয় পার্টির যে অবস্থান, যদি জাতীয় পার্টিকে বারবার যে কথাটা একটু আগে মহাসচিব বললেন যে ভেঙে ফেলার যে চেষ্টা বিএনপি এবং আওয়ামী লীগের, এটা না হতো বারবার নিজেদের অন্তর্কোন্দল, তাহলে আমার মনে হয় না যে জাতীয় পার্টির চেয়ে শক্তিশালী, মানে আওয়ামী লীগ বা বিএনপির চেয়ে কোনো অংশ কম নয় জাতীয় পার্টি। কাদের সাহেবের যে বর্তমান জাতীয় পার্টিকে যে শক্তিশালী অবস্থানে উনি নিয়ে আসছেন এবং ওনার কথা বা ওনার কাজের সাথে যে মানে মিল পেয়েছে সেটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে না, যেহেতু আমার এরশাদ সাহেবের প্রতি একটা শ্রদ্ধাবোধ ভালোবাসা ছিলই জাতীয় পার্টির প্রতি, পাশাপাশি কাদের সাহেবের কাজের যে জি এম কাদের ভাইয়ের যে আদর্শ এবং অনুপ্রাণিত হয়ে আমার মনে হলো যে আমার দল চেঞ্জ করা উচিত। তারা নিজেরাই তো নিজেদের মধ্যে দ্বিধান্বিত, তারেক রহমানের নেতৃত্বকে তারা বিশ্বাস করছে না, এই জন্য আসলে সবচেয়ে বড় সংকট। এবং কেউ কারো মানে না, কমান্ড মানে না। এখানে যেমন একটা জিনিস আছে যে কাদের ভাই যেটা বলছেন ওনার দলের বাকিরা সেটাকে বিশ্বাস করছেন এবং ওনার আদর্শে যাচ্ছেন, এই জিনিসটা ভালো লেগেছে আমার। খুলনা জেলার দাকপ উপজেলায় বড় হয়েছে, আমি খুলনা মহিলা কলেজে এদিয়ে ছিলাম ছাত্র দলে 92-তে, পরবর্তীতে আমি ঢাকায় ইডেন কলেজে পড়াশোনা করেছি, তখন ইডেন কলেজে আহ্বায়ক ছিলাম এবং ছাত্র দলের, এবং তারপরে হচ্ছে আমি মিডিয়া জগতে চলে আসি। অ্যাকচুয়ালি আমি একজন প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী, সেই সূত্র ধরে আমি চিন্তা করি যে মূল দলে না থেকে আমি জাসাসে জয়েন করি। জাসাসের নাট্য বিষয়ক সম্পাদক ছিলাম কেন্দ্রীয় কমিটির, ঢাকা মহানগরের ছিলাম ভাইস প্রেসিডেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি যতই আমি বিএনপিতে থাকি, সেটা ছিল 90-এ যখন আমি কলেজে ছাত্র রাজনীতি করি, সেই সময়ের প্রেক্ষাপট ছিল যে এরশাদ সাহেবের যে সমস্যা যাচ্ছিল, তখন অ্যাকচুয়ালি এই দলে জয়েন করার মতো সিচুয়েশন ছিল না, এবং যে কারণেই হোক আমি বিএনপিতে যোগদান করে ফেলি। পরবর্তীতে আমি অনেক চেষ্টা করেছি ঢাকায় আসার পরে, কিন্তু কোনো মাধ্যম পাওয়া যায়নি যে আমি এই জায়গাটায় আসবো, এর জন্য আমাকে বলতে পারেন যে 20-25 বছর অপেক্ষাই করতে হয়েছে। আমি ওনার বাড়িতে গিয়েছি, কিন্তু দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় উনি মারা যাওয়ার পরে, এটা আমার জন্য খুব দুঃখ এবং কষ্টের। এবং খালেদা জিয়ার সঙ্গে রাজপথে আন্দোলনে ছিলাম, এখানে ছবি জমা দিয়েছে, আপনারাও চাইলে সেটা দেখতে পারবেন। আমি অ্যারেস্ট হয়েছি, জেল খেটেছি, এবং 2011-তে যখন জয়নুল আবেদিন ফারুককে 17-ই জুন আর আমাকে 5-ই জুন অ্যাটাক হয়, তখন বাংলাদেশের সমস্ত নিউজ মিডিয়া টেলিভিশনে ওই দিন মনে হয় হেডলাইন ছিলাম আমি যে এই আন্দোলনের জন্য। এখন সেই স্মৃতিকে রেখে এখানে আসার কারণ হচ্ছে এখানে একটা ভালোবাসা সে ক্লাস 6 থেকে রয়ে গিয়েছিল।